নমস্কার সবাইকে স্বাগত জানাই টুইঙ্কাল স্ট্রির আরও একটি নতুন ইনফরমেশান ভরা ভিডিওতে তো আজকে আমি তোমাদের সামনে একটি তথ্য তুলে ধরতে চলে এসেছি সেটা অবশ্যই তোমরা দেখবে যে চুক্তিভিত্তিক কর্মীদের দিতে হবে স্থায়ী মর্যাদা এবং বাজেট অভিযান যতজন রাজ্য সরকারের মানে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী আছে তো তাদের জন্য কিন্তু এটা বিশেষ খবর হতে চলেছে তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যারা আজকে নতুন এসে তাদেরকে বয়ে রাখি এখানে আইসিটিএস সংক্রান্ত সমস্ত খুঁটিনাড়ি তথ্য সবার আগে সর্বপ্রথম শেয়ার করা হয়ে থাকে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও তা চলো শুরু করি এখানে বলছে কি না দশ শতাংশ থেকে কমিয়ে কমিয়ে করা হয়েছে কি না ইএফের মাসিক যে কন্ট্রিবিউশন সেটা বারো শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিকদের শ্রমিক কর্মচারীদের স্থায়িত্বকরণের জন্যই কিন্তু এই সুযোগ সুবিধা করা হচ্ছে প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র প্রদান এবং বছরে একবার করে বাধ্যতামূলকভাবে কিন্তু পরীক্ষা করতে হবে স্বাস্থ্য সংসদে আসন্ন বাজেট অধিবেশনে এই তিনটি কিন্তু তারা তুলে ধরেছে কি না তাদেরকে দশ বারো থেকে দশ শতাংশ করতে হবে তাদেরকে মর্যাদা দিতে হবে স্থায়ী কর্মচারী এবং স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এছাড়াও বলছে বিভিন্ন রকম মন্ত্রকের শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে এখনও পর্যন্ত শুধুমাত্র একটি শুভ সংক্রান্ত কোর্ট বিলি কিন্তু সংসদে পাশ করা হয়েছে এর এখনও কিন্তু স্থায়িত্বকরণ কিছু হয়নি আগামী বাজেটে অবশ্যই এটা কিন্তু নিয়ে কথা আলোচনা চর্চা করা যেন হয় এছাড়াও বলা যায় যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন যারা আছেন তাদের যেন অবশ্যই সামাজিক সুরক্ষা দেয়া হয় এবং মর্যাদা দেয়া হয় এবং তারা যে কাজটা করছে স স্থায়ী কর্মচারীদের মতো সেই স্থায়ী কর্মচারীর মধ্যেই তাদের যেন স্যালারিটা দেওয়া হয় বা বেতনটা দেওয়া হয় এবং তাদেরকে যেন অন্যান্য কর্মচারীদের মতোই যেন ছুটি ছাটা বছরে যেরকম পাওয়ার কথা সরকারি কর্মচারীদের সেরকম যেন তাদেরকেও দেয়া হয় একই ছুটি তারাও যেন চাইছে মানে তারা বারো মাস কাজ করে যাবে সেটা তো ঠিক নয় তো তারাও কিন্তু সেই ছুটির দা দাবি রাখছে এছাড়াও বড় হচ্ছে নিয়োগ সংক্রান্ত আরও বিভিন্ন রকম দাবি হয়েছে তাহলে কি না অগ্রাধিকার দিতে হবে তাদেরকেও সমস্ত দিক থেকে তাদেরকেও অগ্রাধিকার দিতে হবে তাদেরকে সম কাজের সম বেতন প্রদান করতে হবে এছাড়াও তারা যে বিভিন্ন রকমের মূল কাজ করে তার জন্য তাদেরকে এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে তারা চাকরির বাইরে এক্সট্রা কোনো কিছু কাজ করবে না তারা এরকমটা দাবি করেছে শুধু তাই নয় এই বাজেটে এটাও ঘোষণা করা হয়েছে অধিবেশনে পাশ করা হয়েছে তাদেরকে স্যালারি অবশ্যই বৃদ্ধি করা হবে এবং তারা যে গ্যাচুইটি পাওয়ার আওতায় এসেছে সেই গ্র্যাচুইটি তাদেরকে প্রদান করা হবে সমস্তটাই কিন্তু তাদেরকে যেন করা হয় এই সমস্ত ব্যাপারেই কিন্তু বিভিন্ন রকম অধিবেশন বসেছিলো এবং অবশ্যই তাদের সেটা সব থেকে যে বড়ো কথা হচ্ছে তারা এটাই চাইছে তাদেরকে স্থায়িত্বকরণ করতে হবে স্থায়ী মর্যাদা দিতে হবে আর বাজেট অধিবেশনে তাদের কিন্তু অবশ্যই বিলটা পাস করতে হবে এছাড়াও হচ্ছে কি না তাদের ইপিএফ কন্ট্রিবিউশনে বারো শতাংশ থেকে দশ শতাংশ করে তারা এত টাকা দিতে পারবে না এক্সট্রা করে এবং তাদেরকে যেন অবশ্যই নিরাপত্তা দেওয়া হয় জীবনে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু তারা দাবি দেওয়া নেই কিন্তু রকম অধিবেশন বসেছিল বাজেটে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন পাশে থাকা পেলে গান